টানা আট দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম বিরামহীন ত্রাণ সংগ্রহ করছেন স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা তাদের ডাকে সাড়া দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই দাঁড়াচ্ছেন বর্ণাত্মদের পাশে নগদ অর্থের পাশাপাশি খাদ্য সামগ্রী নেওয়া হচ্ছে ত্রাণ হিসেবে তহবিলে এর মধ্যে জমা পড়েছে প্রায় আট কোটি টাকা রিপোর্ট করছেন রসনা দাস ঢাকার প্রাণীগঞ্জের বাসিন্দা সাতষট্টি বছরের শুকুর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসেছেন বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে সতেরো বছরের স্বামীর পাশে দাঁড়িয়ে সমান উদ্দীপনায় কাজ করছেন যেন এতটুকু ক্লান্তি নেই তার ছাত্র সমাজ তাদের পাশে দাঁড়িয়ে আছে বিভিন্ন ত্রাণ নিয়ে আমি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি সেবা দিতে আসছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রমে ত্রাণ সংগ্রহের পাশাপাশি প্যাকেজিং এ অংশ নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী দুর্গত এলাকায় কার্যক্রম সমন্বয় করতে কয়েকশো কমিটি করে দেওয়া হয়েছে যেহেতু দেশ আমার কাজ তো আমাদের সবাইকে একসাথেই করতে হবে তো আমি সবার মাঝখানে যোগ দিয়ে কাজ শুরু করলাম এখানে হাজার হাজার ভলেন্টিয়াররা আসতেছে আমরা যারা কলেজ স্টুডেন্ট তাদের আইডি কার্ড দেখে তারপর আমরা এখানে জয়েন করি আপাতত আমরা শুকনো যে আমাদের কাপড় চোপড় রেগুলার আছে এগুলো আপাতত আমরা বাংলা সেনাবাহিনী দিয়ে দিচ্ছি এরপর ওনারা ডিস্ট্রিবিউট করে দিবা এদিকে অষ্টম দিনেও ত্রাণ নিয়ে আসা মানুষের ঢল নেমেছিল টিএসসিতে ত্রাণ দিতে এসে অনেকেই বলছেন দুর্যোগ ঘিরে পুরো বাংলাদেশই একতাবদ্ধ দেখতে এসছি টাকা তো যে কোনো ভাবে দেয়া যায় কিন্তু এই যে আবহাওয়াটা এটা এনজয় করার জন্য এসেছি এসছি এই যে ছেলে পেলে যে আগে আসছে এটা অপূর্ব একটা জিনিস বাংলাদেশের মানুষ যে সব এক হইছে ধন্যবাদ ওয়ে ওয়ার্ক হিয়ার এন্ড ওয়ে টু বিজনেস থিং হিয়ার দেশি বিদেশি মানুষদের দেয়া ত্রাণ সামগ্রী রাখায় টিএসসিতে জায়গা সংকুলন না হওয়ায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে নেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী তবে অর্থ ও জরুরি ঔষধ জমা নেওয়া হয় টিএসসিতেই দাস এটিএন বাংলা ঢাকা